দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধার পলাশবাড়িতে আলাদা দুর্ঘটনায় 11 জন, যশোরে 2 জন এবং চট্টগ্রাম ও নাটোরে মারা গেছে 1 জন করে। এছাড়াও আহত হয়েছে আরও অন্তত 25 জন। সকাল থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার জুনদহে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায় রড বোঝাই একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই 7 জন মারা যায় এবং আহত হয় আরও অন্তত 15 জন। এর আগে সকালে রংপুর থেকে গোবিন্দগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ বন্দর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলিকে ধাক্কা দেয়। এ সময় ট্রলিতে থাকা 19 জন যাত্রীর 4 জন ঘটনাস্থলেই নিহত হয়, আহত হয় আরও 10 জন। ভটভটিতে বহু শ্রমিক ছিল, ধাক্কা মারার পরে প্রত্যেকটা নামে যায়, নামে যাওয়ার পরে ওখানে ঘটনাস্থলে 1 জন মারা যায় এবং কলাবাড়ি মেডিকেল হাসপাতালে 2 জন মারা যায়। সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা গোবিন্দগঞ্জ থেকে একটা টিম, উদ্ধার টিম এখানে পাঠাই। পাঠানোর পরে তারা এখানে আসার পর দ্রুত তারা স্পটে একটা ডেড বডি পায়। বাসের সামনের চাকা ব্রাস্ট হয়ে, সামনের ডাইন পাশের চাকা ব্রাস্ট হয়ে ওই মিক্সার মেশিন নিয়ে যাইতেছিল একটা ট্রলি, ওই ট্রলিকে শ্রমিক ছিল ওইটাকে ধাক্কা লাগে। এদিকে নাটোরে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাসান মোল্লা নামে এক চালক নিহত হয়। নিহত ব্যক্তি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার খেবিরদিয়ার ভাটোপাড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। এছাড়াও যশোরের বেনাপোলে ট্রাক চাপায় 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে যাত্রীবাহী বাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারা যায় 1 বাস চালক। সালমা জাহান মুক্তা, বাংলা টিভি, নিউজ ডেস্ক।